হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো থালা অজিত কুমারের একটি সায়েন্স ফিকশন অ্যাকশন ড্রামা থ্রিলার সিনেমা নিয়ে, যা এক কথায় অসাধারণ। ভিভেগাম, যা 2017 সালের ভারতীয় তামিল ভাষা অ্যাকশন থ্রিলার ফিল্ম, যা শিবা দ্বারা রচিত এবং পরিচালিত। এতে অভিনয় করেছেন অজিত কুমার, বিবেক ওবেরয়, কাজল আগরওয়াল এবং অক্ষরা হাসান। ছবিতে প্রাক্তন ডিআইএ এজেন্ট অজয় কুমারকে একটি বিশেষ মিশন বরাদ্দ করা হয়েছে। যাই হোক, তিনি তার বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতা করেছেন, যারা একটি গোপন সংস্থার জন্য কাজ করে এবং অত্যন্ত রাষ্ট্রদ্রোহী কাজের জন্য অভিযুক্ত। মুভির বর্তমান আইএমডিবি রেটিং 5.2/10। প্রথমেই বলে রাখি, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এআই ভয়েস ওভার দ্বারা নির্মিত, তাই আমি শুধু সিনেমার মূল গল্পটা আপনাদের সামনে তুলে ধরি। সুতরাং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার মিস হবে না। ইউরোপোল পুলিশের জেনারেল সেক্রেটারি এবং রাশিয়ান মাফিয়া গ্যাংয়ের প্রধানের মধ্যে একটি ঘন সার্বিয়ান জঙ্গলে অস্ত্র বিনিময় চুক্তি হয়, যেখানে একাধিক স্তরের সামরিক কর্মীদের দ্বারা সুরক্ষিত, যেখানে অজয় কুমার একে একজন প্রাক্তন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এজেন্ট, সফলভাবে চুক্তি বাধা দেয় এবং অস্ত্র ড্রাইভ সুরক্ষিত। এদিকে আন্তর্জাতিক কাউন্টার টেররিস্ট গ্রুপ তাকে খুঁজছে। একের বন্ধু এবং অন্য ডিআইএ এজেন্ট আরিয়ান সিংহ একেকে খুঁজে বের করার জন্য স্বাক্ষর করেছেন। অতীতে একে সেই সময় সবচেয়ে বুদ্ধিমান ডিআইএ এজেন্টদের একজন ছিলেন। তিনি তার বন্ধু আরিয়ান, র্যাচেল, মাইকেল এবং শনের সাথে একসাথে সমস্ত সামরিক অপারেশন করেছিলেন, এবং এর মধ্যে একে তার স্ত্রী ইয়াজিনীর সাথে সুখে থাকেন, যিনি একটি ভারতীয় রেস্টুরেন্টের মালিক এবং পরিচালনা করেন। বুলগেরিয়ার একজন বহিরাগত হ্যাকার নাতাশা, যিনি প্লুটোনিয়াম অস্ত্রের নিরাপত্তা কোড ক্র্যাক করার জন্য দায়ী, তাকে খুঁজে বের করার মিশনে তাদের জীবন ব্যাহত হয়। প্লুটোনিয়াম বোমার বিস্ফোরণের কারণে ইতিমধ্যেই তিনটি মানবসৃষ্ট ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তিনি তার হ্যাকিং দক্ষতার জন্য ইন্টারপোল, সিআইএ এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী গোষ্ঠীর কাছে চেয়েছিলেন। একে এর লক্ষ্য হল নাতাশাকে সুরক্ষিত করা, যার ফলে ভারতে লক্ষ্য করা দুটি ভবিষ্যৎ ভূমিকম্প প্রতিরোধ করা। একে নাতাশার সন্ধানে সার্বিয়ায় ফিরে যান, যেখানে তিনি স্থানীয় অনুবাদক আরমাই প্রকাশম এপিএস দ্বারা পরিচালিত হন। তিনি শহরের হাসপাতালের ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করেন এবং দেখেন যে নাতাশার প্লাস্টিক ফেসিয়াল পরিবর্তন সার্জারি করা হয়েছে। এদিকে একটি আলবেনিয়ান গ্যাং নাতাশার প্রেমিককে ছিনতাই করেছে এবং তাকে নির্যাতন করে হত্যা করেছে। তার প্রেমিকের শরীরে পাওয়া পেসমেকারের সাহায্যে একে নাতাশাকে খুঁজে বের করে এবং তাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যায়। নাতাশা জানেন না যে তিনি যে কোডটি ডিক্রিপ্ট করেছিলেন সেটি একটি পারমাণবিক অস্ত্র। তিনি দোষী বোধ করেন এবং একটি নিউট্রিনো সাইট থেকে অবশিষ্ট অস্ত্রগুলি নিষ্ক্রিয় করার প্রস্তাব করেন। সাইটে যাওয়ার পথে নাতাশা একদল সন্ত্রাসীর হাতে নিহত হয়। হঠাৎ আরিয়ান এবং একে এর অন্যান্য বন্ধুরা তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে লক্ষ্য করে গুলি করে তাকে অতর্কিত করে। যাই হোক, একে অতর্কিত হামলা থেকে বেঁচে যায় এবং অস্ত্রের ড্রাইভ উদ্ধার করে, যেখানে সে তার দুই প্রাক্তন সতীর্থকেও হত্যা করে। বর্তমান আরিয়ান ইয়াজিনীকে হত্যা করার জন্য একদল ঘাতককে নিযোগ করে, কিন্তু একে ঘাতকদের নিরপেক্ষ করে এবং ইয়াজিনীকে বাঁচায়। পরে একে জানতে পারে যে আরিয়ান এবং তার সতীর্থরা ছায়া সরকারের অন্তর্গত, যারা যুদ্ধের কারসাজির মাধ্যমে বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আরিয়ান একজন কাউন্টার টেররিস্ট অফিসার এবং ছায়া সরকারি এজেন্ট হিসেবে একে এবং ইয়াজিনীকে বাধ্য করে, যারা একেকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে দোষারোপ করে আত্মগোপনে গর্ভবতী। একে আরিয়ানকে হত্যার হাত থেকে বাঁচাতে আরিয়ান এবং তার গ্রুপকে চ্যালেঞ্জ করে একটি ভিডিও প্রকাশ করে। একে পাওয়ার হাব দ্বারা সমস্ত উপগ্রহ বন্ধ করে পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ থেকে বন্ধ করার চেষ্টা করে। একে তার চাকরি চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে আরিয়ান ইয়াজিনীকে অপহরণ করে এবং তাকে একটি গোপন স্থানে রাখে। সে একেকে জিজ্ঞেস করে সে ইয়াজিনীকে বাঁচাবে নাকি বোমা বন্ধ করবে। একে তার অপহরণের জন্য প্রমাণ চায়, কারণ ইয়াজিনী তাকে মোর্স কোড ব্যবহার করে তার অবস্থান প্রদান করে। আরিয়ান একেকে দেখায় যে তার একটি ভিডিও কলে ইয়াজিনী আছে এবং ইয়াজিনী মোর্স কোডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি প্যাটার্নে চোখ বুলিয়ে তার অবস্থান দেয়। একে সেই জায়গায় এসে আরিয়ানকে মারধর করে এবং প্লুটোনিয়াম অস্ত্রকে বিস্ফোরণ হতে বাধা দেয়
এরপরে একে আরিয়ানের ঘাট কেড়ে নেয় এবং তাকে হত্যা করে। একে ইয়াজিনি এবং তাদের শিশুকন্যা যার নাম নাতাশা একটি লং ড্রাইভে যায়, যখন হঠাৎ একে এর জন্য একটি মিশন আসে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো বিভেগাম মুভির গল্পটা? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের পছন্দের মুভির গল্প জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।